তো হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? এর আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে সুজুকি মনোটন থেকে এসএফ বানাবেন। আজকের পর্বে আমরা অ্যাপাচি আরটিআর সম্পর্কে জানার চেষ্টা করব। বাইকটা আমার মোস্ট ফেভারিট বাইক, আমি বাইক কিনলে এইটাই কিনবো। আমার মতো যারা এইরকম মনোভাব নিয়ে আছেন তাদের জন্য আমি এই ভিডিওতে আজকে বিস্তারিত অ্যাপাচি আরটিআর সম্পর্কে ধারণা দিব। আজকে আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, কারণ রাতে ভয়েস দেওয়ার সময় উড়াধুরা বৃষ্টি হয়েছে আর এই সব্বনে এসে ঠান্ডা লেগে আছে ভাই। তো এখন মূল পয়েন্টে আসা যাক। গাড়িটা তো মূলত ব্যবহার করা হয়েছে 160 cc পাওয়ারফুল ইঞ্জিন, যা অনেক পাওয়ার জেনারেট করে থাকে। প্রথমবার গাড়িটা হাতে নিয়ে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। পিক আপ দেওয়া মাত্রই ধূপ করে টান উঠে গেছে, আমি কিছু বুঝতেও পারি নাই। ওঠার তো কথাই, কারণ কোম্পানি তো আর এমনি এমনি আরটিআর নামটি রাখেনি। এটা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারে 15.2 bhp, এর ম্যাক্সিমাম টর্ক 13.1 Nm, যা অনেক বেশি এই গাড়িটার আন্দাজে। গাড়িটাতে এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়িটা 2023 সালে এসে হিউজ পরিবর্তন করা হয়েছে, এতে সামনে ABS সিস্টেম দেওয়া হয়েছে এবং 2023 সালে এসে শুধু সেলফি স্টার্টটা ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। ইন্ডিয়ার বাজারে এর BS6 ভার্সনটা পাওয়া যায়, এখন বাংলাদেশে আসছে কি না আসছে এটা ঠিক আমার জানা নেই, আপনারা একটু কাইন্ডলি গুগল করে দেখতে পারেন। হ্যাঁ, সবার ব্রেকিং সিস্টেম নিয়ে একটু কনফিডেন্স কমই আছে, কিন্তু এবার কোম্পানি মাথায় রেখে দুই চাকায় ডিস্ক ব্রেক দিয়েছে এবং সামনে তো ABS থাকছে। এবং গাড়িটা কারা চালাতে পারবেন, আমি যদি হাইটের কথা বলতে যাই, 5'4" উপরে হইলে আপনি ইজিলি গাড়িটা চালাইতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন যা আমার মনে হয়। গাড়িটাতে আগের মতো 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং এই গাড়িটার এখন মোট ওজন 140 কেজি, লাইটগুলো সব LED। গাড়িটাতে দেখছি, এবার আমিই দেখে অবাক হয়ে যাচ্ছি, গাড়িটাতে অনেক পরিবর্তন করা হয়েছে। গাড়িটা পার্সোনালি 2023 মডেল, আমার এখনও চলানো হয়নি, যদি চলাই একটা বিগ রিভিউ আপনাদের দিব। কিন্তু গাড়িটার স্পেসিফিকেশন দেখে তো মনে হচ্ছে অনেক ভালো করছে এবং এর রাইডিং এক্সপিরিয়েন্সও আমার মনে হয় আগের থেকে অনেক ভালো হবে। সব কিছুই সিট হাইট একটু পিছনের দিকে কার্ভ করা হয়েছে, একটু উঁচু করা হয়েছে, যা দেখতেও আগেছে ভালো লাগছে। ট্রাফিক্সে মোটামুটি অনেক চেঞ্জ আসছে। গাড়িটা এখন বর্তমান মাইলেজ দিয়ে থাকে অন অ্যান অ্যাভারেজ 40 কিলোমিটারের মতো। বাইকটার টপ স্পিড কোম্পানি এখন ক্লেম করছে 127 কিলোমিটার, কিন্তু পুরোনো মডেলের অ্যাপাসিগুলোর 100-এর উপরে টান উঠলেই তো ইঞ্জিন কাঁপাকাঁপি শুরু করে দেয়। মনে হয় এই প্রবলেমটা এখন কোম্পানি জানে এবং প্রবলেমটা শুধরে নিয়েছে। সো গাইজ, এর থেকে বিস্তারিত তথ্যের জন্য আপনারা গুগল করে দেখতে পারেন, গুগল করলে আমার মনে হয় বেটার হবে। আর আমি শুধু মেইন পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি, আপনাদের যদি পছন্দ থাকে গাড়িটা নিয়ে নিতে পারেন। 2023 মডেলটা নিলে মনে হয় আমার কাছে আরও বেটার হবে, কারণ হিউজ পরিবর্তন লক্ষ্য করতেছি আমি। সো বাংলাদেশে এর সিঙ্গেল ডিস্কের দাম ধরা হয়েছে 1,85,000 টাকা এবং ডুয়েল ডিস্কের দাম ধরা হয়েছে প্রায় 2,09,000। আর একটা কথা বলতে চাই, ভিডিওটি বানানোর জন্য আমাকে ওয়েবসাইট এবং গুগলের উপর ভরসা করতে হয়। এখন যদি গুগলে ভুল তথ্য দেওয়া থাকে তাহলে আমার কোনো দোষ নাই ভাই, আগে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবো। তো গাইজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।